চীনের উইগুরে মুসলিম নারীদের উপর নতুন নির্যাতন শুরু করেছে স্থানীয় পুলিশ। রাস্তায় বের হওয়া নারীদের ধরে জোর করে বোরকা বা বোরকা সদৃশ লম্বা পোশাক কেটে ফেলা হচ্ছে। খবর ইয়ানি শাফাকের। দীর্ঘদিন ধরে চীনের উইগুরে মুসলিম নির্যাতনের অভিযোগ রয়েছে। রমজান মাসে সেখানে মুসলমানদের রোজা রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা, মুসলিম প্রথা অনুযায়ী শিশুদের নাম রাখা নিষিদ্ধ করা হয়েছে। চীনের উইগুর এলাকায় মুসলিম নারীদের পোশাক বিশেষ, কোমরের নিচে পোশাক ঝুলে থাকলে বা বোরকা সদৃশ হলে তা কেটে নেওয়ার নতুন এই নির্যাতন শুরু করেছে পুলিশ। ডকুমেন্টিং এগেনিস্ট মুসলিম নামক একটি সংগঠন জানিয়েছে, মুসলিম নারীদের পোশাক লম্বা হলে রাস্তার মাঝে তাকে ধরে তার পোশাক ছোট করে কেটে দেওয়া হচ্ছে। পাকিস্তানের লাহোর প্রদেশের গাজিয়াবাদ এলাকার বাসিন্দা জুয়াইরিয়া এই মেধাবী কলেজ ছাত্রী মাত্র 29 দিনে কোরআন মুখস্থ করে অনন্য রেকর্ড গড়েছেন। গাজিয়াবাদ কলেজের এই মেধাবী ছাত্রী অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। দৃঢ় সংকল্প ও ইচ্ছার সুবাদে এক মাসেরও কম সময়ে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন তিনি। গত মাসে কলেজ ছুটির ফাঁকে তিনি কোরআন মুখস্থ করার উদ্যোগ নেয় এবং অল্প সময়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। মাত্র 29 দিনে কোরআন হেফজ করে নিজেকে ধন্য মনে করছেন তিনি। জুয়াইরিয়ার পিতা ছোটখাটো ব্যবসায়ী, তাদের সংসার চলে ভীষণ অর্থকষ্টে। নিজে বেশি পড়ালেখা করতে না পারলেও দুই মেয়েকেই শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চান বাবা। লাহোরের শিক্ষা অধিদপ্তর জানিয়েছেন, পাকিস্তানি এই ছাত্রীর কোরআন মুখস্থের রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নথিভুক্ত করার আবেদন জানানো হবে। মেয়ের এমন কীর্তিতে ভীষণ খুশি জুয়াইরিয়ার বাবা।